কোলাঘাট থানার অন্তর্গত ভোগপুর গ্রামে মৃত শেখ ভোলার পরিবারের দুস্থ দারিদ্রতার কথা ভেবে কোলাঘাট থানার সাব ইন্সপেক্টর নন্দীবাবুর অনুপ্রেরণায় কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন এবং বিবাহের খরচ বহনের দায়িত্ব কাঁধে তুলে নিলেন কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক মহাশয়, যিনি সর্বদা দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এমনই ঘটনার সাক্ষী রইল কোলাঘাট থানার আধিকারিক সহ ভোগপুরের গ্রামবাসীরা। এমনই ছবির ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বলুন দিদি, বলুন দিদি ভাই, বলুন। পথ দুর্ঘটনায় কোনোরকম মারা যায়। মারা যাওয়ার পর থেকে তাদের ফ্যামিলিতে বিভিন্ন সমস্যা, বিভিন্ন ঝামেলার মধ্যে কাটাতে হচ্ছে। এখন বৌমা দুটো ছেলেকে নিয়ে বসবাস করা, মানে তাদের অন্য জোগাবার মতন আর কোনো সংস্থা নাই। ভাইদের কাছ থেকে যেটুকুনো সাহায্য পায় সেটুকুন করে। হঠাৎ আমার কানে এলো যে ভোলার মেয়ে অর্থাৎ আমার ভাইঝির বিয়ের ঠিক হয়েছে তমলুক থানার আন্ডারে ঘোড়াইখালি গ্রামে। আমাকে যখন এই বিয়ের ব্যাপারে জানালেন, আমারও কিছু কর্তব্য হিসাবে, যেহেতু ওরা আমার উপর কিছুটা নির্ভরশীল হয়ে পড়েছিল, সেই কারণের জন্য আমি আমার পরিচিত বন্ধু সৈয়দা সহকর্মী যেটাই বলবেন, আমি আবদার ভাইকে আমি বলি যে এই পরিস্থিতি, আমার এই একটা ঘটনা আছে, এটাই নেয়। উনি যথেষ্ট বলার সাথে সাথে উনি আমার ডাকে সাড়া দিয়েছে। আজকে আমরা ভোগপুরে এসেছি, এসে বৌমার কাছে বা ওই মেয়ের বিয়ের পরিপ্রেক্ষিতে আমরা যতটা পারবো ওনাকে সাহায্য করার এ করেছি। আমি আবদার ভাইকে বলেছি যে বিয়েটা যে কোনো উপায়ে ভাই আমাকে পার করতে হবে, যেটুকুন সাহায্য সহযোগিতা আমাদের তরফ থেকে করার আমরা করব, যাতে ভবিষ্যৎ জীবনে মেয়ে জামাই সুখে শান্তিতে বাস করে, সেই আশীর্বাদও আমরা করব। হ্যাঁ, এই বলে এ করছি। আমি আবদার ভাইকে এই ব্যাপারে বলার জন্য আমি কিছু অনুরোধ করছি। রাজা, খুব ভালো লেগেছে যে সহযোগিতা হাত বাড়িয়েছে, এটা খুব ভালো লেগেছে, ধন্যবাদ। একটাই ছেলে, ছেলেটার বয়স মাত্র 14 বছর বয়স। বিয়ে কবে আছে? বিয়ে 27 তারিখ। ভাইদির নাম? ভাইদির নাম শেখ জুরেখা খাতুন। যে বিয়ে দেবেন, কবে বিয়ে আছে? 27 তারিখে বিয়ে হয়েছে, কী করবো? সবাইকে সাহায্য করছি, আর সংসারটা কোনো রকম বিয়ে বাঁধি চলে যায়, আর ছেলেটা কিছু দিক শুনে বন্ধ করে। আজকে যে আমরা এলাম, এই যে সহযোগিতা করলাম বা আগামী দিনে যে সহযোগিতা করব, আপনাদের কেমন লাগছে? ধন্যবাদ, ভালো লেগেছে। মানুষের পিছনে দাঁড়ানো, গরিবের পিছনে হেল্প করা, বিয়ে শাদির ব্যাপারে হেল্প করা, জিনিসপত্র কেনাকাটা দেওয়া, ভালো লেগেছে। এরকম প্রত্যেকের মানুষের সহযোগিতা যাতে পায়। হ্যাঁ, বিয়েটা কবে আছে? আগে